ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি মৌ, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন শাক কাটছি। তো শাকটা কেটে এবার আমি সারাদিনের কাজকর্ম শুরু করব। তো চলো, আগে শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি সমস্ত কাজ সারবো, কারণ শাকটা কাটতে বা ধুতে অনেকটাই ঝামেলা, তাই জন্য আগেই শাকটাকে কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো। তো শাক ঠাক কেটে নিয়ে আমি একটু বাজারের দিকেও যাব। তো কিছুটা রান্না করে তারপরে আমি বাজারে বেরোবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি বাজার থেকে কী কী নিয়ে আসি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো সঙ্গে থাকো। রান্না করে বাজার করে নিয়ে এলাম। আর এখানে দেখো ডিমটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে ডালটা সেদ্ধ করে রেখে গেছি, ডালটা এসে কাটা দিলাম। আর দেখো কি কি বাজার করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি। ধনে পাতা তিনাটি নিয়ে এসেছি, ধনে পাতা একদিন বাটবো তাই জন্য তিনাটি নিয়ে এসেছি। ফুলকপি দুটো নিয়ে এসেছি, এখন শেষের মুখে তো দুটো ফুলকপি নিয়ে এসছি। আর বেগুনগুলো একদম তুলোর মতো নরম, কোনো খানা ঠানা নেই, ওই জন্য 1 কিলো বেগুন নিয়ে চলে এসছি। একদম তুলো, বিশ্বাস করো এত সুন্দর বেগুনগুলো, একদম মানে হেভি সুন্দর, ওই জন্য বেগুনগুলো 1 কিলো বেগুন নিয়ে চলে এসছি। আমি 1 কিলোই দিয়ে দাও, বেগুনগুলো সুন্দর। আর নিয়ে এসছি ডাটা শাক, মানে ডাটা নিয়ে এসছি আমি ডালে খাবো বলে। শাকটা রেখে দেবো, শাকটা কালকে ভাজবো, আজকে ডাটাটা দিয়ে ডাল করবো। এত ভালো লাগে রাঁধুনি সম্বাদ দিয়ে, ওই জন্য ডালটা সেদ্ধ করে রেখে গেছি, যে যদি ডাটা পাই। পেয়ে গেছি। আচ্ছা নিয়ে এসছি, দাঁড়াও দেখাই বন্ধুরা, সব ওলট পালট হয়ে গেছে। আর নিয়ে এসছি, এখানে নিয়ে এসছি শিম আমি ভাজবো, ভেতরে আছে পাতি লেবু, রসুন নিয়ে এসছি, বন্ধুরাজ লেবু নিয়ে এসছি ডাল দিয়ে খাবো বলে। ডালটা আজকে ডাল দিয়ে আমার খাওয়া যাবে, আমি হেভি ভালোবাসি এই ডাল খেতে ডাটা দিয়ে। আর 1 কিলো টমেটো নিয়ে এসছি, টমেটোগুলো আর বার করছি না, এই যে কি পড়লো বেগুন, 1 কিলো টমেটো নিয়ে এসছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। আর একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে একই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমি প্রথম দেখলাম
গাজর গাছ, কি সুন্দর দেখো, সুন্দর না বলো? আমি প্রথম দেখলাম, আমার চোখে দেখা এটা প্রথম, আমি এর আগে কখনো গাজর গাছ দেখিনি। ওপরে হয়েছে কাকিমা দিয়ে গেল, এত সুন্দর দেখতে আমার মনে হচ্ছে কি এটাকে একটু সাজিয়ে রেখে দিই। পুরো গ্যাঁদা গাছের মতন দেখতে, গ্যাঁদা ফুল গাছ হয় না সেরকম সেম দেখতে, খুব সুন্দর। তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো বাই, আর তোমাদের প্রাপ্য।